these are cubes. এই যে কাটছেন এই মানে আমরা কাটলে তো এতক্ষণ এধার ওধার পড়ে যেত, মানে নিচের দিকটা সবটা কাটছেন না নাকি? না ওরে তোমরা সবাই জানো যে আমাদের NSDC বা NSQF এর সার্টিফিকেটের জন্য আমি প্রায় অনেকগুলোই ভিডিও বানিয়েছি, তো তোমরা সেখানে ভালোই রেসপন্ড করেছো, তো খুব ভালো লাগলো। এই যে প্রথমে যে ছোট্ট একটা ক্লিপ তোমরা এতক্ষণ দেখলে, তো এগুলো হচ্ছে আমাদের ওই NSDC বা NSQF এর যে লেভেল 1 যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের যে ক্লাসগুলো তার মধ্যে এটা হচ্ছে কিছু একটা ক্লাস, মানে প্র্যাকটিক্যাল ক্লাস। ওকে, এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখাবো, আর প্রত্যেকটা ভিডিও যেগুলো আমার কাছে মানে আমি ক্যামেরায় বন্দি করে রেখে দিয়েছিলাম সেই ভিডিওগুলো, সেগুলো কিন্তু আজকে আমি তোমাদের সাথে পুরো শেয়ার করব, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমি হচ্ছি সুরজিৎ, আর তোমরা তো সবাই জানোই আমাকে, চেনো ভাই। নেড়ার জন্য তো প্রচুর খারাপ লাগছে আর সবার কাছে গালাগালিও শুনতে হচ্ছে। তো NSQF এর যে সার্টিফিকেটটা রয়েছে, সেই সার্টিফিকেটটা যখন আসবে তখন তোমাদেরকে দেখাবো, আর এই যে ক্লাসটা করলাম সেখানে কী কী হয় সেগুলো তোমরা একবার দেখে নাও, ঠিক আছে? তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো যতক্ষণ না ভিডিওটা শেষ হচ্ছে। আপনি 400-500 জনের জন্য কাটছেন তখন তো এত সময় থাকে না, দেখছেন আপনি এরকমও কাটতে পারেন, আপনি এইরকমও কাটতে পারেন। ফ্রাইড রাইসের জন্য বা বিভিন্ন স্যালাডের জন্য কেটে দিতে পারে। আর কি থাকছে? পেঁয়াজ দেখালেন না, এখনো বাকি আছে। এবার কি হচ্ছে, চপ কিমা করা, কিমা আলাদা চপ আলাদা, চপিং মানে কুচি কুচি করে কাটা, কিমা মানে তার থেকেও কুচি কুচি, তার থেকেও কুচি, তার থেকেও কুচি, ঠিক আছে? তা পেস্ট হয়ে যাবে তো তার থেকে কুচি কুচি করতে, তার পরেরটা হচ্ছে পেস্ট। পেস্ট কি হাত দিলে বোঝা যায়, হ্যাঁ, ম্যাশ হয়ে যায় আলু সিদ্ধ যেরকম করে সেরকম, ঠিক আছে? ধান এই যে কাটছেন এই মানে আমরা কাটলে তো এতক্ষণ এধার ওধার পড়ে যেত, মানে নিচের দিকটা সবটা কাটছেন না নাকি? না এইরকম অবশ্য একটা খেয়েছি পেঁয়াজের চপ, এরকম ভাবে বেশ ফুলের মতন করে দিচ্ছে, কে জানে কিসের এই পেঁয়াজের চপ খাবেন, পেঁয়াজের চপ খাবেন ভালো কথা, পেঁয়াজের চপ খাবেন ভালো কথা, খাওয়া ভালো, ক্যাডবেরি চকলেটের চপ খাবেন না দাদা, এখন ক্যাডবেরি চকলেটেও চপ হচ্ছে। এই যে ওরে ডিম ভাজা যায়, ডিম ভাজা এর থেকে বড় বড় দেয়,
স্যার দেখেন হাতটা কেটে যাবে না হলে এইরকম হবে স্যার কাঁচা লঙ্কাও কাটে নাকি এরকম হবে অবশ্যই কাটে এবার হয়ে গেল এবার এটা আপনি মাঝখান থেকে কেটে দিতে পারেন বিভিন্ন ভাবে করা যাবে ঠিক আছে আপনি যত মিহি কাটবেন তত এটা লাগিয়ে দেবেন সব কিছু আপনার স্যার পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল চলে আসে ওটা তাহলে কি করবো ধরেন মেলা লোকজন আছে তো আমাকে বলছে পেঁয়াজ কাটা কাটবে না ভালো প্রশ্ন করেছে কি হয় আমি যেটা খুলে রাখলাম আপনি পেঁয়াজটা গরম জলে রাখতে পারেন উষ্ণ গরম জলে রাখতে পারেন ঝাঁজটা থাকে না ঝাঁজ লাগবেই ঝাঁজ লাগাটা কিন্তু নর্মাল না লাগাটা কিন্তু আপনার চোখে অ্যাবনর্মাল অ্যাবনর্মাল এটা হচ্ছে মনে রাখবেন তাই একটু কষ্ট পাচ্ছেন ভালো এবার কি হয় আমি এটাকে কি মা করবো যেগুলো আপনার কন্টিনেন্টাল কিচেনে খুব বেশি ব্যবহার হয় বা যে কোনো জিনিস মশলা মাখাতে ইউজ হয় ঠিক আছে পেঁয়াজ ধনে পাতা এই সমস্ত জিনিস কিন্তু বেশি চাকু চালালে চলবে না এটা যেরকম হয়ে গেল হয়ে গেল কিমাটা আমি যদি করি ঠিক আছে আমার আমি প্রথমে খুব পাতলা করে কাটতে পারতাম বা আমি যদি কাটি এটা দেখবেন যদি আঙুলের মধ্যে আসে বেশি কিন্তু কাটবেন না আর যদি বেশি কাটেন সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু ইউজ করে নেবেন স্যার এইরকম ভাবে কাটাতে মানে কাটার পরে গুলো কোন এতে দেওয়া হয় সবজি বা কোন খাবারে সব বলছি এই যে এই যে থাকলো এত যে আমি কাটলাম এই কাটিংটা আমরা কিন্তু কন্টিনেন্টাল কুকিং এ ইউজ করে থাকি ঠিক আছে এবং এই সমস্ত কাটিং কিন্তু আমরা চাইনিজ ইন্ডিয়ানে ইউজ করে থাকি ইন্ডিয়ানে যদি এর থেকে মোটা হয় তাও কোনো অসুবিধা নেই কারণটা কি ইন্ডিয়ান কুকিং হচ্ছে লং প্রসেস অনেকক্ষণ ধরে হতে থাকে চাইনিজ ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে হয়ে যাবে চাইনিজের এই সমস্ত জিনিস তৈরি করতে যা টাইম লাগে চাইনিজে কিন্তু আমি যদি চিলি চিকেন খাই আমি ক্যাপসিকামটা এরকম পাবো আমি পেঁয়াজটাও এরকম পাবো কিন্তু ইন্ডিয়ানে কি ইন্ডিয়ানে আমি মাংসের শুধু মাংসটাই খাবো বাকি আমার দেখে লাভ নেই তাই কি না সেখানে দেখবেন ইন্ডিয়ার কিন্তু ফুডটা আলাদা আমাদের লং প্রসেস ঠিক আছে আমাদের মশলার পরিমাণটা প্রচুর বেশি এবারে সে চাইনিজ এবং কন্টিনেন্টাল যদি হয় এত মশলার ইউজ না মানে সসের ইউজটা বেশি ইন্ডিয়ান একটা বিরিয়ানি করতে 30-40 মশলা লাগে রাজকীয় ব্যাপার একটা সময় রাজা রাজাদের দেশ ছিল নবাবদের দেশ ছিল তারা যা বলতো তাই হতো আমাদের ভারত থেকে সব থেকে বেশি মশলাই তো তৈরি হয় নাকি মশলা ভারত আফ্রিকা ইন্দোনেশিয়া এসে যাওয়ার থেকে আসা যাওয়া হয় ঠিক আছে তো এই জিনিসগুলো যদি আপনি ইউজ করেন এগুলো কি হয় সঙ্গে সঙ্গে কুক হয়ে যায় এগুলো কি হয় একটু টাইম লাগে ইন্ডিয়ানের ক্ষেত্রে